যুদ্ধ শুরুর পর বুধবার প্রথমবারের মতো কোনো বিদেশ সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই রাষ্ট্রনেতার বক্তব্যে উঠে আসে যুদ্ধের নানা বিষয়। এ সময় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকায় মার্কিন প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় ইউক্রেনের সাধারণ মানুষ ও সেনাদের ভূয়সী প্রশংসা করেন বাইডেন। একই সঙ্গে ইউক্রেনকে জরুরি ভিত্তিতে আরও ১৮৫ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেন বাইডেন। বিশ্বাস করা কঠিন হলেও এটি সত্য যে নৃশংস যুদ্ধের ৩০০ দিন পার হয়ে গেছে। এ হামলা নিরীহ ইউক্রেনীয়দের অস্তিত্বের ওপর হামলা। তবে সব রকম পরিস্থিতিতে ইউক্রেনের পাশে যেভাবে ওয়াশিংটন ছিল এর পরেও থাকবে। ইউক্রেনীয়দের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা সহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর অব্যাহত সহায়তায় রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের জয় পাওয়াটা খুব কঠিন বলে আমি মনে করি না। তবে যুদ্ধবন্ধে পুতিনকে সবার আগে এগিয়ে এসে এসব হামলা বন্ধ করা উচিত। এর পরপরই মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় জেলেনস্কি বলেন, চলমান যুদ্ধে কোনো অবস্থাতেই রাশিয়ার কাছে নতি স্বীকার করবে না ইউক্রেন। নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনো রকম আপোষ করে শান্তি চুক্তি সম্ভব নয় বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অর্থ কোনো অনুদান নয়, এটি বিশ্বের নিরাপত্তা ও গণতন্ত্রকে বাঁচানোর জন্য এক ধরনের বিনিয়োগ। আমাদের পাশে শুরু থেকে এভাবে সমর্থনের জন্য আমি মার্কিন কংগ্রেসকে ধন্যবাদ জানাই। এই ভাষণের মধ্য দিয়ে আমি স্পষ্ট বলে দিতে চাই, প্রায় বছরব্যাপী ইউক্রেনের উপর যেভাবে রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে এমন সন্ত্রাসী দেশের কাছে কোনোভাবেই মাথা নত করব না আমরা। এর আগে মেরিল্যান্ডে মার্কিন বিমান বাহিনীর এয়ারপোর্টে অবতরণের পর সেখান থেকে জেলেনস্কিকে নিয়ে যাওয়া হয় হোয়াইট হাউসে। তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। পরে দ্বিপক্ষীয় বৈঠকের সময় বাইডেনকে ইউক্রেনীয় সেনাবাহিনীর তরফ থেকে একটি মিলিটারি ক্রস উপহার দেন জেলেনস্কি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।